আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন সকলে ভালো এবং সুস্থ আছেন। তো এই তো দেখতে পাচ্ছেন আজকে আমি কী রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই তো পানি যখন গরম হয়ে আসছে তার মধ্যে আমি কচু পাতাগুলো এবং কচু শাক এবং ডাঁটা একসঙ্গেই সবটাই নিয়েছি। নিয়ে আমি গরম পানির মধ্যে সম্পূর্ণগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি আগে থেকে কিন্তু কচু পাতা এবং ডাঁটাগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি লেবুর রস দিয়ে দিলাম এক চা চামচের মতো, দিয়ে এখন ঢেকে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন লেবুর রসগুলো যেখানে পড়ছে সেখানে কিন্তু মানে কচু শাকের পাতাটা খাটা হয়ে গেছে, অর্থাৎ একটা কালো দাগ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি চামচ দিয়ে ভালোভাবে কচু শাক এবং ডাঁটাগুলো এপাশে ওপাশে ফিরিয়ে দিচ্ছি। তো এই তো আবারও আসলাম বেশ কিছুক্ষণ পর। তো যতক্ষণ পর্যন্ত যে কচু ডাঁটা এবং শাকগুলো সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিব। তো এই তো পানিগুলো শুকিয়ে এসেছে এবং সুন্দর কিন্তু ডাঁটা এবং শাকগুলো সিদ্ধ হয়েছে এবং মসৃণও হয়েছে। তো উঠিয়ে নিলাম, নেওয়ার পরে আমি আবারও একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ এবং রসুন কুচি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো তেলটা দিলাম, দিয়ে একটু নরম করে পেঁয়াজটা জাস্ট নিব। নেওয়ার পর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। তো দেওয়ার পরে এই তো চিংড়ি আর কাঁচামরিচটা একসঙ্গে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি গলদা চিংড়ি দিয়ে এই রেসিপিটি করতেছি। তো আপনারা চাইলে ছোটো বড় যে কোনো চিংড়ি দিয়ে করতে পারেন। এর ফাঁকে আমি কিন্তু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কথা বলতে বলতে। তো যাই হোক, আবারও আমি ভালো করে চিংড়ি মাছগুলো সব মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব। আজকে আমি এখানে পাঁচটা চিংড়ি মাছ দিয়েছি আর মোটামুটি চিংড়ি মাছগুলো অনেকটাই বড় ছিল। তো সামান্য একটু পানি দিলাম কষিয়ে নেওয়ার পর, এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু মাছটা কষিয়ে নিয়ে মাছের মধ্যে যাতে মশলাটা ঢুকে এই তো ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি এই মাছগুলো এপাশে ওপাশে করে ফিরিয়ে দিচ্ছি। এই তো ফিরিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আর বেশিক্ষণ কষাবো না। উপর দিয়ে তেলটা উঠে এসেছে, সেই পর্যায়ে কচু শাকগুলো, সিদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি চামচ দিয়ে এটা ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো ইতিমধ্যে যারা আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো আমি বেশ কিছুক্ষণ ধরে চিংড়ি মাছের সঙ্গে কচু শাক এবং ডাঁটায় একসঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ধরে এভাবেই আমি কিন্তু কষিয়ে নিব। আর একটুও কিন্তু কচু শাকগুলো ধোয়ার সময় আমার হাতে ধরেনি, অর্থাৎ কোনো রকমের চুলকায়নি। যাই হোক, এখন এইগুলো, এই কচু শাকটা কিন্তু মুখেও ধরবে না। তো এখন বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে আবারও ফিরে আসলাম। তো আবারও চামচ দিয়ে পাশে পাশে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবং ফিরিয়ে দেব এভাবে। তো এতটাই ঘ্রাণ বের হয়েছিল আমি যখন এটা রান্নাঘরে রান্না করছিলাম। তো এ চিংড়ি মাছ যেহেতু আছে অনেক অনেক ফ্লেভার বের হয়েছিল। আমরা কিন্তু কচু শাক অনেক সময় ইলিশ মাছ দিয়ে রান্না করে খাই, তার চেয়েও কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করার ট্রাই করবেন এবং কেমন হলো মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো আমার কিন্তু এই কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি। তো এই তো কচু শাকটা সার্ভিং ডিশে ঢেলে নেওয়া হয়, এই তো সার্ভিং ডিশে ঢেলে নিলাম। নেওয়ার পরে এই তো আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কী যা দারুণ, তো অবশ্যই ট্রাই করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।